মাদারবোর্ড কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমি আপনাদেরকে হাতে কলমে কম্পিউটারের মাদারবোর্ড এর যাবতীয় যন্ত্রাংশ বা কম্পোনেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আজকের ভিডিওটিটা শেষ পর্যন্ত দেখবেন। এটি একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের এটার নাম প্রসেসর স্লট। এখানে প্রসেসর লাগাতে হয়। তো কিভাবে প্রসেসর লাগাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা ক্লিপ আছে, এটাকে আঙ্গুল দিয়ে, এটা এভাবে থাকলে এটাকে আঙ্গুল দিয়ে চেপে একটু বের করতে হবে, চেপে তারপরে উঠাতে হবে, তারপর এটাকে আঙ্গুল দিয়ে অথবা এটাকে আঙ্গুল দিয়ে এভাবে তুলব, অথবা আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে তুলে নিব। তো প্রসেসর স্লটে প্রসেসরকে অত্যন্ত সতর্কতার সাথে বসাতে হবে, কারণ প্রসেসর অত্যন্ত মূল্যবান। এটা হচ্ছে প্রসেসর, এটার উপরের অংশটা হচ্ছে এরকম, এখানে একটা কাটা দাগ আছে, ঠিক এরকম নিচেও একটা কাটা দাগ আছে। যেমন আমি এটাকে হাতে নিলাম, এই যে নিচেও এখানে একটা কাটা দাগ আছে। তো এটার একটা যাবে উপরে, একটা যাবে নিচে মাদারবোর্ডের। তো মাদারবোর্ডের উপরের দিকে একটা যাবে, নিচে একটা যাবে। এটাকে আমরা এইভাবে ধরব, এইভাবে। এখন মাদারবোর্ডের উপরে গেছে একটা, নিচে গেছে একটা। তো এটাকে অত্যন্ত সাবধানে প্রসেসর স্লটে বসাতে হবে। এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। এখানে উপরের দাগটা এই দাগের সাথে বসাবো, উপরের এই দাগটা এখানে উপরের দাগের সাথে, উপরে এই দাগের সাথে, অর্থাৎ উপরের এই দাগটার সাথে মিলিয়ে বসাবো। যদি সঠিকভাবে না বসাই তাহলে প্রসেসরটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এটাকে এইভাবে এখন বসিয়ে দিলাম, এই যে বসে গেল। এটাকে অত্যন্ত সতর্কতার সাথে বসাতে হবে এবং অত্যন্ত সতর্কতার সাথে খুলতে হবে। এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে দিলাম, তারপর এই আঙুল দিয়ে এখানে একটু চেপে ধরে এই ক্লিপটাকে লাগিয়ে দিলাম। এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এর উপরে কুলিং ফ্যান বসাতে হয়। তো কুলিং ফ্যান বসানোর আগে এই প্রসেসরের এখানে একটু প্রসেসর জেল লাগাতে হয়, এটার নাম কুলিং ফ্যান। এটাকে আমরা এখন প্রসেসরের উপরে বসাবো। তো এখানে মাদারবোর্ডের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা স্ক্রু আছে এবং কুলিং ফ্যানের নিচে চারটা স্ক্রু আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। আর কুলিং ফ্যানের নিচে এরকম কাটা কাটা যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হিট সিঙ্ক। তো এটাকে আমরা বসাতে হলে এই চারটা পিন, মাদারবোর্ডের চারটা পিনের সাথে বসাতে হবে। তো আমি এই চারটা পিনকে এখন লাগাবো, এই যে মাদারবোর্ডের চারটা পিনের সাথে অ্যাডজাস্ট করে লাগাবো, তারপরে স্ক্রু দিয়ে এগুলোকে আটকে দিব, শক্ত করে আটকে দিব। এইভাবে আমরা এই চারটা স্ক্রুকে আটকে দিব। এবং যেটা হচ্ছে কুলিং ফ্যান, এখানে ফোর ফিনের হোল আছে, মানে গর্ত আছে। এটাকে আমরা প্রসেসরের একদম কাছাকাছি, এখানে চারটা পিন আছে, এই চারটা পিনের সাথে আটকে ওইটা লাগিয়ে দিলাম, এই যে লেগে গেল। তো আমি আবার বলছি, প্রসেসরের উপরে কুলিং ফ্যান লাগানো হয় প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য। এরপর এটা হচ্ছে র্যাম স্লট, এখানে দুইটা আছে, র্যাম স্লট ওয়ান, র্যাম স্লট টু। কোন কোন মাদারবোর্ডে দুই বা ততোধিক র্যাম স্লটও থাকতে পারে। এই স্লটে র্যাম বসাতে হয়। যে আমার হাতে এটা হচ্ছে র্যাম, এই র্যামের গায়ে এখানে তার
মেমোরি সাইজটা লেখা আছে এখানে, এটা 2 জিবি, আর এটা লেনোভো কোম্পানির জন্য, লেনোভোর নামটা লেখা আছে। আর এখানে এই কার্ড আদাকের সাথে র্যামের এই কার্ড আদাকে মিলিয়ে লাগাবো, এবং র্যামের কাটা অংশটুকু নিচের দিকে যাবে, আর এই মাথাটা আসবে র্যামের এখানে, আর এই মাথাটা আসবে র্যামের এখানে। তো র্যাম কমপক্ষে একটা লাগাতে হবে, যে কোনো একটা স্লটে লাগালে হবে। তা আমি দেখি আগে এটার সাথে এই কাটা অংশে মিল আছে কিনা। হ্যাঁ মিল আছে, তখন আমরা প্রথমে এই অংশে ঢুকাবো, তারপরে এই অংশে ঢুকাবো। এই যে ঢুকলো, এরপরে এটাকে আঙ্গুল দিয়ে চেপে বসিয়ে দিব। আঙ্গুল দিয়ে চেপে র্যামটাকে যখন আমরা বসিয়ে দিব, তখন এই ক্লিপটা এবং এই ক্লিপটা অ্যাডজাস্ট হয়ে যাবে র্যামের সাথে, অর্থাৎ সঠিকভাবে লাগলে এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর র্যামের পুনরুদ্ধ হচ্ছে র্যান্ডম অ্যাক্সিস মেমোরি। এরপর এটা এটা হচ্ছে সিমস ব্যাটারি স্লট, এখানে একটা সিমস ব্যাটারি লাগাতে হয় কম্পিউটারের টাইমকে ঠিক রাখার জন্য। তো আমার হাতে এটা হচ্ছে সিমস ব্যাটারি, এই যে এটা এরকম দেখতে অনেকটা ট্যাবলেটের মতো। সিমস এর পুনরুদ্ধ হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো এটাকে আমরা এখানে লাগাবো, এটাকে লাগাতে হলে প্রথমে এটাকে এই দিকে লাগাবো আগে, এই যে আমি এটাকে একটু এদিকে ঢুকালাম, তারপরে আঙ্গুল দিয়ে একটা চাপা দিব। তো এই যে একটা শব্দ লেগে গেল, আবার এটাকে খুলতে হলে এই ক্লিপটার মধ্যে একটা একটু চেপে ধরে তারপরে আমরা এটাকে এইভাবে নিচের থেকে খুলে ফেলবো। খুলে গেল, তারপর এটা হচ্ছে সিপসেট, তারপরে এই যে এগুলো ফিলারের মতো, এগুলো হচ্ছে ক্যাপাসিটর, তারপর এটা হচ্ছে পিসিআই, একটা দুইটা তিনটা চারটা পিসিআই স্লট। পিসিআই এর পুনরুদ্ধ হচ্ছে পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট, অথবা পিসি পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারফেস। এখানে আমরা এক্সটার্নাল বিভিন্ন কার্ড লাগাতে পারবো, যেমন টিভি কার্ড, ল্যান কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি লাগাতে পারবো। তো আমরা জানি যে বর্তমানে অত্যাধুনিক মাদারবোর্ডের মধ্যে সাউন্ড কার্ড, ল্যান কার্ড, গ্রাফিক্স কার্ড এগুলো বিল্ট ইন থাকে, বিল্ট ইন অবস্থায় সংযোজিত থাকে। যদি কোনো কারণে এগুলোর স্লট নষ্ট হয়, তাহলে এই পিসিএ স্লটে আমরা এক্সটার্নাল সাউন্ড কার্ড, ল্যান কার্ড, টিভি কার্ড, তারপরে গ্রাফিক্স কার্ড, ভিডিও গ্রাফিক্স কার্ড লাগাতে পারবো। এরপরে এটা হচ্ছে হিট সিঙ্ক, একটু আগে আমি আপনাদেরকে কুলিং প্যানেল নিয়ে একটা হিট সিঙ্ক এর কথা বললাম, এটা একটা হিট সিঙ্ক, তবে অতিরিক্ত তাপমাত্রা শোষণ করার জন্যই হিট সিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে সাদা পোর্ট, একটা দুইটা তিনটা চারটা, সাটা এর পুনরুদ্ধ হচ্ছে সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। যে এই ধরনের কেবিলগুলো হচ্ছে সাটা, এটা একটা মাদারবোর্ডে লাগবে আর একটা হার্ড ডিস্কে লাগবে। এই অংশটুকু আমরা এখন মাদারবোর্ডে লাগাবো, এটার সাথে মিলিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে তারপর এখানে লাগিয়ে দিবে, যেমন আমি এটা লাগাচ্ছি। এটা হচ্ছে সাটা পোর্ট, এই সাটা এই মাথাটা যাবে হয় হার্ড ডিস্কে না হয় সিডি অথবা ডিভিডি রাইটারে। তো সাটার আর একটা পোর্ট আমি লাগাচ্ছি, দেখেন একই রকম। তো এটাকে আবার এখানে লাগাবো,
তো এটার আরেকটা মাথা যাবে, একটা যদি হার্ড ডিস্কে যায় আরেকটা যাবে সিডি অথবা ডিভিডি রাইটারে। এটা হচ্ছে আইডিই ইন্টিগ্রেটেড ডিজিটাল ইলেকট্রনিক্স, অর্থাৎ এরকম ফিন, এরকম এবং এরকম ফিন যেগুলো আছে এগুলো এই ধরনের আইডি ফোর্টে ব্যবহার করতে হয়। তবে এটা এখন ব্যবহার হয় না, এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় শাটার ফোর্টটায়। মাদারবোর্ডের এটা হচ্ছে পাওয়ার কানেক্টর, অর্থাৎ পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে এখানে একটা পাওয়ার কানেক্টর কেবল লাগবে। এটা হচ্ছে এরকম, এই সাদা কেবলটা কখনো কখনো কালো হতে পারে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এই পাওয়ারের এই কেবলটা এই পাওয়ার কানেক্টরে লাগবে মাদারবোর্ডে বিদ্যুৎ সরবরাহের জন্য। ঠিক এখানে আরেকটা আছে এরকম সাদা, এখানে ফোর ফিনের, এটাও পাওয়ার সাপ্লাই থেকে আছে। এখানে এরকম ফোর ফিনের, এটা হচ্ছে এটা একটা পাওয়ার, এটাও মাদারবোর্ডে এখানে লাগাবো আমরা। এখানে এটা হচ্ছে বায়োস, এএমআই বায়োস, এটা এখানে লেখা আছে। বায়োসের পুনরায় হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এবার আমি মাদারবোর্ডের এক্সটার্নাল পোর্টগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেমন এটা হচ্ছে ইউএসবি পোর্ট, ফ্যান ড্রাইভ, মাউস, কিবোর্ড, এর কানেক্টগুলো এখানে লাগাতে হয়। তারপরে এটা হচ্ছে ল্যান পোর্ট, আর এটা হচ্ছে ল্যান কেবল। এটাকে এখানে একটা ক্লিপ থাকে, এই ক্লিপটা চেপে ধরে এখানে ঢুকাতে হয়, এই যে ঢুকে গেল, আবার ক্লিপটা চেপে ধরে তারপরে টান দিলে খুলে যাবে। এটা হচ্ছে বিজিএ, বিজিএ পোর্ট, ডিজিএইচ ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার অথবা ভিডিও গ্রাফিক্স অ্যারে, এটা হচ্ছে বিজিএ কেবল। এগুলো মনিটরে ব্যবহৃত হয়, মনিটরের সাথে সিস্টেম ইউনিটের কানেক্ট করার জন্য এখানে এটাকে লাগাতে হয়। তাছাড়া কিছু প্রিন্টার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরও ডিজিএ কেবল থাকে। তো ডিজিএ কেবলের পরিবর্তে মনিটরে এখন আমরা এইচডিএমআই কেবল ব্যবহার করে থাকি। এইচডিএমআই কেবলটা হচ্ছে এরকম, তো এইচডিএমআই পোর্ট থাকে এর মধ্যে নেই। এইচডিএমআই পোর্ট হচ্ছে এটা এরকম অথবা এরকম, দেখেন এদিকটা একটু একটু কাটা, এখানে এদিকটা একটু কাটা, এটা এভাবে ঢুকবে। এইচডিএমআই আমরা মনিটরের সাথে লাগাবো, যদি এইচডিএমআই কোনো কারণে কাজ না করে তাহলে আমরা বিজিএ কেবলটা লাগাবো। তারপর এটা হচ্ছে সিরিয়াল পোর্ট, এটা হচ্ছে প্যারালাল পোর্ট, আর এই দুটো হচ্ছে যে পিএস টু, একটা মাউসের জন্য একটা কিবোর্ডের জন্য। তবে বর্তমানের মাদারবোর্ডে এই ধরনের পোর্টগুলো থাকে না। তারপরে এটা হচ্ছে অডিও ইনপুট আউটপুট, এখানে তিনটে আছে, আর বর্তমানে মাদারবোর্ডগুলোর মধ্যে মাত্র একটা থাকে যেটা দিয়ে ইনপুট আউটপুটের কাজ হয়, এবং এটার মধ্যে একটা আলাদা কনভার্টার ব্যবহার করতে হয়।